সুযোগ পেলেই 9-6 অবস্থা কাঁচা বাজারে। এক দোকানে একই সবজি 120 টাকা কেজিতে বিক্রি হলেও পাশের দোকানে চাওয়া হচ্ছে 150 টাকা। নতুন সবজি কাকরোল এভাবে বিক্রি করছেন রাজধানীর মালিবাগ কাঁচা বাজারের ব্যবসায়ীরা। কেজিতে 10 থেকে 15 টাকা বেড়ে বেগুন 100 টাকা, পটল 50, শসা 50, ওস্তা 80 এবং শিম বিক্রি হচ্ছে 120 টাকায়। ব্যবসায়ীরা বলছেন সরবরাহে ঘাটতি রয়েছে পাইকারি বাজারে। মহিষ 80 টাকা ছিল, মহিষ একটু চাহিদা বেশি মাত্রা, এই জন্য মহিষ 100 টাকার মধ্যে 80 100 এর ভাবে চলতেছে। নতুন কাকরোল 150 টাকা, এর নতুন আবার এক সপ্তাহ নামা আন্দামি হলে আবার কমে যাবে। আপনার দৈনিক পাতা 100 টাকা, আপনার কাকরোল 120 টাকা, 10-20 টাকা বাড়ছে। বেগুন কিন্তু হয় আপনার 100 টাকা, কাঁচামরিচ কিন্তু হয় 150 টাকা। রমজান আসলে প্রতি বছর ব্যবসায়ীরা দাম বাড়া দেন। নিম্ন মধ্যবিত্ত যারা আছে আমরা তাদের জন্য খুব কষ্টকর হয়ে যায় বাজার খেতে আমাদের প্রতিদিন। বাজারে খাসির মাংস 950 ও গরুর মাংস বিক্রি হচ্ছে বাড়তি দাম 650 টাকাতেই। তবে ঈদের আগে দাম বাড়ার আভাস দেন বিক্রেতারা। 27 রমজান পর্যন্ত এই দামে থাকবে, এরপরে হয়তো একটু বাড়তে পারে। তারপরে ঈদের পরে আবার কী রেট হয় এখন তো বলা যায় না, তখন আবার বাজারের উপরে ডিপেন্ড করবে, যেরকম যেরকম কিনা হবে ওরকম বিক্রি হবে। বাজার সমিতির নির্দেশ আছে যে তোমরা বাড়াইলে চান্ডাইতে বাড়াইও, আর এখন যেভাবে আছে সেভাবেই চলবে। এদিকে এক মাসে দেশি মুরগির দাম প্রতি পিসে 100 টাকা বাড়ার কথা জানান বিক্রেতারা। আর কেজিতে ব্রয়লারের দাম 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 175 টাকা, যদিও মূল্য তালিকায় লেখা 170 টাকা। প্রতি পিসে মিনিমাম 100 টাকা বাড়তি আর দীর্ঘ তো এক মাস আগের থেকে, আর বর্তমানে চৈত বৈশাখ মাসে এমনিও মাল শর্ট থাকে, আর এবছর পড়ে গেছে রোজার সামনে, এই শর্টই এখন বর্তমানে বলে 175 টাকা বিক্রি হচ্ছে, আগে ছিল আপনার 60 টাকা 160 টাকা কেজি। গত 10 দিনে ইলিশের দাম একটু চড়া হলেও স্বাভাবিক রয়েছে অন্যান্য মাছের দাম। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।